নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে তো চলো শুরু করছি স্কুলের নাম রাজকুমারী সান্তনাময়ী গার্লস স্কুল পেজ নাম্বার টু সেভেন্টিন টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্কস ফিফটি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে বিয়ন্ড ভ্যারিয়ার্স নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ দে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় কে রাকেশ শর্মা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস রাকেশ শর্মা প্রথম ভারতীয় যিনি মহাকাশে গিয়েছিলেন নাম্বার টু হোয়েন কুড বরুন ফরগেট অল অ্যাবাউট হিজ স্যাডনেস বরুন কখন তার দুঃখের কথা ভুলে যেতে পারে গিয়েছিল অ্যাজ সুন অ্যাজ বরুন স্টার্টেড রিডিং দ্য বুক যখন বরুন বইটা পড়তে শুরু করেছিল হি ফরগট অল অ্যাবাউট হিজ স্যাডনেস সে সমস্ত কিছু তার দুঃখের কথা ভুলে গিয়েছিল নাম্বার থ্রি হয়ার ওয়াজ রাকেশ শর্মা বর্ণ রাকেশ শর্মা কোথায় জন্মগ্রহণ করেন রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন নাইনটিন ফিফটি নাইন ইন পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব পাঞ্জাবেতে পাঞ্জাবের পাতিয়ালাতে জন্মগ্রহণ করেন উনিশশো সালে নাম্বার ফোর হোয়াট ওয়াজ মেন্ট বাই সাড়ে জাহা সে আচ্ছা সাড়ে জাহা সে আচ্ছা বলতে কি বোঝানো হয়েছে সাড়ে জাহা সে আচ্ছা মিনস দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সেরা বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ

দ্য স্পেস শাটেল ওয়াজ নেমড সৌজ টি ইলেভেন মহাকাশ যানটির নাম ছিল সৌজ টি ইলেভেন এটা টু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন থ্রি রাকেশ শর্মা স্পেন্ট নাইন ডেজ ইন স্পেস রাকেশ শর্মা মহাকাশে নয় দিন কাটিয়েছেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন ফোর মিসেস ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা শ্রীমতী ইন্দিরা গান্ধী রাকেশ শর্মার সাথে কথা বলেছেন এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক এরপর আছে এর দাগ ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইং ওয়ান ইন্টু টু ইকাল টু টু প্যাসেজ থেকে দুটি শব্দ খুঁজে নিয়ে লিখতে দিচ্ছে দুটি আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ট্রেনিং মানে প্রশিক্ষণার্থী মানে ক্যাডেট নাম্বার টু ভেহিকেল টু ক্যারি পিউপিল ইন স্পেস মহাকাশে মানুষকে বহন করার জন্য একটি যান মানে স্পেস শাটেল এরপর আছে দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ওয়ান ইন্টু ফোর ইকোয়াল টু ফোর চারটে কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হুইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি দিল্লিতে কোন বিখ্যাত স্মৃতিস্তম্ভ অবস্থিত ফেমাস মনুমেন্ট কুতুব মিনার ইজ সিচুয়েটেড ইন দিল্লি বিখ্যাত স্মৃতিসৌধ কুতুব মিনার দিল্লিতে অবস্থিত নাম্বার টু হোয়াই ডিড দ্রোণাচারিয়া লাইক অর্জুনা দ্য মোস্ট কেন দ্রোণাচার্য অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন দ্রোণাচারিয়া লাইট অর্জুনা দ্য মোস্ট বিকজ হি ডিড এভরিথিং গিভেন বাই দ্য গুরু উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন কারণ সেই গুরুর দেওয়া সমস্ত কাজ গভীর মনোযোগের সাথে করেছিল হি ওয়াজ দ্য বেস্ট আর্চার টু এবং সে ছিল শ্রেষ্ঠ ধনুরধরন নাম্বার থ্রি রাইট দ্য নেম অফ এ বুক রিটেন বাই বেগম রোকিয়া বেগম রোকিয়া লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো দ্য নেম অফ এ বুক রিটেন বাই বেগম রোকিয়া ইজ সুলতানাজ বেগম রকিয়া লেখা একটি বিখ্যাত বইয়ের নাম সুলতানার স্বপ্ন নাম্বার ফোর হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক ভারতীয় ট্র্যাকের রানী কে ছিলেন পিটি উষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক পিটি উসা ছিলেন ভারতীয় ট্র্যাকের রানী এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়ছি তোমরা ভালো করে শুনে নাও দেখে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো এডওয়ার্ড জেনার ওয়াজ আ গ্রেট ম্যান অফ সায়েন্স এডওয়ার্ড জেনার বিজ্ঞানের একজন মহান ব্যক্তি ছিলেন হি ফাউন্ড আউট দ্য ভ্যাকসিন অফ স্মল পক্স তিনি গুটি বসন্ত রোগের ভ্যাকসিন খুঁজে বের করেছিলেন আ ম্যান হু গেটস দ্য ভ্যাকসিন উইল নট বি অ্যাট্রাক্টেড উইথ স্মল পক্স একজন ব্যক্তি যিনি ভ্যাকসিন নেন তিনি কখনও মলপক্সে আক্রান্ত হন না বিফোর দ্য ইনভেনশন অব দ্য ভ্যাকসিন মিলিয়নস অফ পিপল ডায়েট অব স্মল পক্স অল ওভার দ্য ওয়ার্ল্ড ভ্যাকসিন আবিষ্কারের আগে সারা বিশ্বের লক্ষাধিক মানুষ গুটি বসন্ত রোগে মারা গিয়েছিল নাও আ ডেজ দ্য ওয়ার্ল্ড ইজ অলমোস্ট ফ্রি ফ্রম দিস ডেঞ্জারাস ডিজিজ কিন্তু বর্তমানে বিশ্ব এই বিপজ্জনক রোগ থেকে প্রায়ই মুক্ত নেপোলিয়ান হ্যাড গ্রেট অ্যাডমিনেশন ফর ডক্টর জিনার নেপোলিয়নের ডক্টর জেনারের খুব প্রশংসা ছিল ওয়ান্স ডক্টর জেনার রিকোয়েস্টেড দ্য এম্পারার টু সেট অ্যান ইংলিশ প্রিজনার ফ্রি একবার ডক্টর জেনার একজন ইংরেজ বন্দিকে মুক্ত করার জন্য সম্রাটকে অনুরোধ করেছিলেন অ্যাট দ্যাট নেপোলিয়ন সেড ওহ উই ক্যান রিফিউজ নাথিং টু হিম তখন নেপোলিয়ন বলেছিলেন ওহ আমরা তাকে কিছু অস্বীকার করতে পারি না বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হু ওয়াজ ডক্টর জেনার ডক্টর জেনার কে ছিলেন ডক্টর জেনার ওয়াজ দ্য গ্রেট ম্যান অফ সায়েন্স ডক্টর জেনার ছিলেন বিজ্ঞানের একজন মহান ব্যক্তি নাম্বার টু হোয়াট ডিড ডক্টর জেনার ইনভেন্ট ডক্টর জেনার কি উদ্ভাবন করেন ডক্টর জেনার ইনভেন্টেড দ্য ভ্যাকসিন অফ স্মল পক্স ডক্টর জেনার গুটি পাস টিকা আবিষ্কার করেন নাম্বার থ্রি হোয়াই ওয়াজ স্মল পক্স আর ডেঞ্জারাস ডিজিজ কেন স্মল পক্স একটি বিপজ্জনক রোগ ছিল স্মল পক্স ওয়াজ এ ডেঞ্জারাস ডিজিজ বিকজ বিফোর দ্য ইনভেনশন অফ দ্য ভ্যাকসিন কারণ ভ্যাকসিন আবিষ্কার করার আগে মিলিয়নস অফ পিউপির লক্ষ লক্ষ মানুষ ডায়েট অফ মলপক্স মলপক্সে মারা গেছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে নাম্বার ফোর হোয়াই ডিড নেপোলিয়ান সেট দ্য প্রিজনার ফ্রি নেপোলিয়ান কেন বন্দিকে মুক্ত করেছিলেন নেপোলিয়ান সেট দ্য বিকজ নেপোলিয়ান হ্যাড গ্রেট অ্যাডমিরেশন ফর ডক্টর জেনার কারণ ডক্টর জেনারের ওপর তার ভীষণ একটা প্রশংসা ছিল অ্যান্ড ডক্টর জেনার রিকোয়েস্টেড দ্য এম্পায়ার টু সেট দ্য ইংলিশ প্রিজনার ফ্রি এবং ডক্টর জেনার রিকোয়েস্ট করেছিল তাকে মুক্তি করে দেওয়ার জন্য এরপরে আছে বিয়ের দাগ

স্পক্স ডক্টর জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার জন্য বিখ্যাত হয়েছিলেন এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোয়েশ্চেন থ্রি ডক্টর জেনার ওয়াজ নট এ ফেমাস ফিজিশিয়ান ডক্টর জেনার একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন না এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন ফোর নেপোলিয়ান ওয়াজ নট অ্যাট অল রেসপেক্টফুল টু ডক্টর জেনার নেপোলিয়ান ডক্টর জেনারের প্রতি মোটেও শ্রদ্ধাশীল ছিলেন না এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপর শুরু করছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারিদাগের এ ফিল ইং দ্য ব্ল্যাঙ্ক উইথ দা ওয়ার্ডস গিভেন বিলো ইন দা হেল্প বক্স ওয়ান ইন্টু ফোর ইকাল বন্ধুরা চারটে শূন্যস্থান পূর্ণ করতে দিচ্ছে চারটি আছে এক নাম্বার চার নাম্বার নিজে হেল্প বক্সে কতগুলো শব্দ আছে সেই শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে প্রথমে শব্দগুলো দেখে নাও এক্সাইটেড ইনভেন্টেড সরি ইনভাইটেড ব্রেভলি এক্সেলেন্ট ওকে ফার্স্ট নাম্বার ওয়ান সোলজার্স ফাইট ব্রেভলি বিআরএলাই সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি সৈন্যরা তাদের দেশের জন্য সাহসিকতার সাথে লড়াই করে। নাম্বার টু রেনুকা ইনভাইটেড আই এন ভি আই টি ইডি রেনুকা ইনভাইটেড অল হার ফ্রেন্ডস অন হার টেন্থ বার্থডে রেণুকা তার দশম তম জন্মদিনে তার সমস্ত বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছে নাম্বার থ্রি কাবেরি ওয়াজ ভেরি ড্যাস কাবেরি ওয়াজ ভেরি এক্সাইটেড ই এক্স সি আই টি ইডি কাবেরি ওয়াজ ভেরি এক্সাইটেড হোয়েন হি হোয়েন সি স দ্য মিউজিয়াম ইন কলকাতা যখন সে কলকাতার মিউজিয়াম দেখেছিল তখন সে খুব উত্তেজিত হয়েছিল নাম্বার ফোর মিস্টার রয় হ্যাজ এন এক্সেলেন্ট ইএক্স সি এল ইন টি মিস্টার রয় হ্যাজ অ্যান এক্সেলেন্ট ভয়েস মিস্টার রয়ের কণ্ঠস্বর চমৎকার ছিল বন্ধুরা এরপরে আছে বিয়েদার রাইট দ্য টাইপ অফ পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন অফ দ্য ফলোই ওয়ার্ড ওয়ান ইন্টু থ্রি ইকাল থ্রি তিনটি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো কোন পার্সন সেটা লিখতে দিয়েছে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান রেখা রেখা নাম্বার আছে তাই থার্ড পার্সন নাম্বার টু আস মানে আমার এটা ফার্স্ট পার্সন এটা ফার্স্ট পার্সন থ্রি ইয়োর ইয়োর মানে তোমার সেকেন্ড পার্সন এরপরে আছে সি এর দাগ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইট অ্যান্ড দেয়ার ওয়ান এই থ্রি ইকাল টু থ্রি ইট এবং দেয়ার দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দেয়ার ইজ নো মিল্ক ইন দ্য গ্লাস গ্লাসে কোনো দুধ নেই নাম্বার টু ইট ইজ আওয়ার প্রাইড দ্যাট আর ইন্ডিয়ান্স এটা আমাদের গর্বের বিষয় যে আমরা ভারতীয় নাম্বার থ্রি ইট ইজ গুড টু ওয়াক ইন দ্য মর্নিং সকালে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো নাম্বার এরপর আছে ডি এর দাগ রাইট দ্য কেস নমিনেটিভ অবজেক্টিভ পজিটিভ অব দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি কিছু ওয়ার্ডের তলায় আন্ডারলাইন করেছে সেগুলো কি কারক মানে নমিনেটিভ কারক না অবজেক্টিভ কারক না পসেসিভ কারক সেটা লিখতে দিয়েছে তিনটি আছে এক নম্বর তিন নাম্বার নাম্বার ওয়ান দ্য ডগ বিট দ্য ক্যাটস টেল এখানে ক্যাটসের তলায় আন্ডারলাইন করা আছে ক্যাটস অ্যাপোস্টপি দিয়ে আছে যখন অ্যাপোস্টপি থাকবে সেটা চোখ বুঝে পসেসিভ করে দেবে পিও এস এস ই এস আই ভি ই পসেসিভ মানে কি অধিকার বাচক অধিকার বাচক বিড়ালের নেজটিতে তাহলে বিড়ালের একটা অধিকার বাজে তাই পসেসিভ হয়ে প্যারেন্টস লাভ মি আমার আমাকে ভালোবাসে মি দেখো কোথা আছে মেয়ের স্থানটা কি মেয়ের স্থানটা হচ্ছে স্থান তাই অবজেক্টিভ অবজেক্টিভ কেস কেস আর সাবজেক্টে থাকলে হয় নমিনেটিভ কেস ওকে নাম্বার থ্রি অমল ডাজ দ্য ওয়ার্ক এখানে অমলটা সাবজেক্টে ঘরে আছে তাই এটা হলো নমিনেটিভ কেস নমি নমিনেটিভ নমিনেটিভ কেস ওকে বুঝতে পারলে না পারলে না এরপরে আছে ইয়ের দাগ পাংচুয়েশন দ্য ফলোয়িং সেন্টেন্স একটি পাংচুয়েশন করতে দু নাম্বার আছে নাম্বার ওয়ান সেন্টেন্সটা পড়ছে নাও আমাদের বইতে আছে শেষের দিকে আছে আই এম দ্য লেডি তাহলে প্রথমে কোটেশান শুরু করবে লিখবে আই এম রোকেয়া আর ওকে ওয়াই এ অ্যাপোস্টপি রোকেয় ফ্রেন্ড কমা কোটেশান ক্লোজ দিবে সেড দ্য লেডি ওকে আই এম রোকিয়াজ ফ্রেন্ড সেড দ্য লেডি মহিলা বললো আমি রোকিয়ার বন্ধু এরপর যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ভার্বস ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি ব্র্যাকেটে দুটো করে ভার্ব আছে যেগুলো সঠিক সেটাতে শূন্য করতে যদি তিনটি আছে এক নম্বর নাম্বার তাহলে প্রথম হবে দে ড্রিঙ্ক ডি আর আই এন কে দে ড্রিঙ্ক কফি এভরিডে তারা প্রতিদিন কফি পান করে প্রত্যেক সিম্পল প্রেজেন্টেন্স তাই ড্রিঙ্ক বসলো নাম্বার টু সুবির স্যাং এস এ এনজি স্যাং এখানে অপশনের মধ্যে একটাও দেওয়া নাই এটা হবে এস এ এনজি হবে স্যাং এটা বইতে ভুল দেওয়া আছে সুবির স্যাং এ প্যাট্রিওটিক সং ই গতকাল সুবীর একটি দেশাত্মবোধক গান গেছিল গতকাল মানে কি পাস্ট টেন্স গতকাল মানে হচ্ছে গতকাল ইয়ে স্টার্টে মানে গতকাল গতকাল মানে হচ্ছে পাস্ট টেন্স পাস্ট টেন্স মানে ভিটু তাই এখানে স্যাং বসে গেল মাঠে ফসল ফলায় সে প্রতিদিন ফলায় হয়তো প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতি ঋতুতে ফলায় তাই এখানে সিম্পল ঘটনা আছে সিম্পল পেনটেন্সের তাই এখানে গ্রোজ বসে না সিটা সিটা থার্ড তাই এস হয়েছে এরপরে আছে দাগের ট্রান্সলেশন করতে দিয়েছে দুটো আছে দু নম্বর করে চার নম্বর নাম্বার ওয়ান অশোক নামে এক রাজা ছিলেন অশোক নামে এক রাজা ছিলেন তাহলে আনসার করছে দেখো দেয়ার ওয়াজ এ ওয়াজ এ কিংস কি অশোকা এ এইচ ও কে এ মানে অশোক দেয়ার ওয়াজ এ কিং নেমড অশোকা অশোক নামে এক রাজা ছিলেন নাম্বার টু ছেলেটি সাঁতার কাটবে না সাবজেক্ট ভার্ভ সরি সাঁতার কাটবে না এটা হচ্ছে ভার্ভ আর কি জানি সাবজেক্ট আছে আর ভার্ব ভার্ভ আছে তা ছেলেটি ইংরেজি দ্য বয় এবার কাটবে না কোন টেন্স আছে ফিউচার টেন্স আছে ভবে যোগ করা আছে তাহলে ছেলের পরে উইল বসাচ্ছি আমি উইল বা স্যাল যেটা খুশি বসাবে সেটাই হবে দ্য বয় উইল তারপরে নট বসবে নেগেটিভের জন্য নট বসলো সাঁতার ইংরেজি সুইম দ্য বয় উইল নট সুইম ছেলেটি সাঁতার কাটবে না বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কত ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সেই কমেন্ট করে চালাবে আর তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম